ভারতীয় জনতা পার্টি তার মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। ভারতীয় জনতা পার্টি যে চিন্তাধারা আবদ্ধ সেটা হচ্ছে দেশের স্বার্থ সবচেয়ে বড় আমির, তারপরে দল, তারপর ব্যক্তি। এই দুটো মূল মন্ত্রের কোনটাই এই রাজ্যে বাস্তবায়িত হচ্ছে না। সবকা বিকাশ যদি হয়ে থাকতো বিকাশের উপর ভোট হতো, বিশ্বাসের উপর যদি ভোট হতো তাহলে এই হামলা হুজ্জুতি ভোট প্রদানে বাধা কেউ ভোটে যেতে যাবেন না এসব হুঙ্কার এ সমস্ত হতো না। এবং যে আমাদের যে চিন্তাধারায় আমরা আবদ্ধ ভারতীয় জনতা পার্টি সেটা হচ্ছে দেশ এবং দেশের জনগণ, পার্টি এবং ব্যক্তি। এখানে জাস্ট আমরা রিভার্স দেখছি যে এক ব্যক্তির প্যারাট্রুপ একটা লিডারের রাজনৈতিক যে সৌজন্যতা, আমাদের রাজ্যের যে সংস্কৃতি কৃষ্টি, যে উৎসবের মেজাজে ভোট হতো সেগুলো কিন্তু এখন ভাটা করছে। এবং সারা ভারতবর্ষে ত্রিপুরাকে বর্তমানে অন্যভাবে চিন্তা মানে চিনতে শুরু করেছে। আমার আক্ষেপ এটাই, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব কিংবা দল কাউকে তো বলে দেয়নি যে হামলা করো, হুজ্জুতি করো, কাউকে তো বলে দেয়নি যে গুলি ছোড়ো, মারো, রক্ত ছড়াও। কাজে যারা এই সমস্ত করছে, আমি আশিসবাবু শুধু না, অগণিত বিজেপি কার্যকর্তাদের একটাই শুধু ভাবনা চিন্তা যে এতে করে তো ভারতীয় জনতা পার্টির বদনাম হচ্ছে, এতে করে তো আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ব্যাড